সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার রসায়ন পাঠের বিষয় হলো বেনজিন। বেনজিন প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে অ্যারোমেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগের ক্লাসিফিকেশন বুঝিয়েছিলাম। আজকে আমরা বেনজিন এর কিছু ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করব, এর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। বেনজিন প্রস্তুতি, দেখো রোমান অক্ষরে এর নাম হলো ইথাইল প্রেরণ করতেছে লোহার নলের ভিতর দিয়ে। তাহলে আমরা এখান দিয়ে আমরা বেনজিন কে পাবো, বেনজিন C6H12S6। তাহলে দেখো তিন অণু ইথাইন গ্যাসকে লোহার নলের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রেরণ করেছ, বেনজিন বের হয়েছে। তাহলে আগে ছিল একটি এলিফেটিক যৌগ, এখন হয়ে গেছে এটা একটা অ্যারোমেটিক যৌগ বেনজিন। তিন অণু, যেহেতু তিন অণু কম্বিনেশন হয়েছে এখানে, তাহলে এটা নাম হচ্ছে বেনজিন, এর নাম হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন এর নাম জানি। তাহলে তোমরা জানো এটা একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, হয়ে গেছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর এই তিন অণু অবশ্যই এখানে যুক্ত হয়েছে, তাই এটা একটা পলিমারকরণ বিক্রিয়া। এটা হলো মনোমার আর এটার নাম হলো পলিমার। তোমরা জানো নবম দশম শ্রেণীতে পড়েছ পলি শব্দের অর্থ হলো বহু। তো বহু বলতে এখানে কয়টি বোঝাচ্ছে? তিনটি, অর্থাৎ তিন অণু ইথাইন গ্যাস একত্রে যুক্ত হয়ে বহু অর্থাৎ বেনজিন তৈরি করেছে। তাই এখানে মনোমার হলো ইথাইন বা অ্যাসিটিলিন আর এটা হলো পলিমার। তাহলে এটা দেখো আগে ছিল এলিফেটিক যৌগ, হয়ে গেল অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ বেনজিন পেলাম। এই বেনজিনটা কোথা থেকে পেলাম? ইথাইন থেকে, হেডলাইন ইথাইন থেকে বেনজিন প্রস্তুতি। আমি আবারও বলছি, তোমরা সবাই লক্ষ্য করো, তিন অণু ইথাইন গ্যাসকে লোহার নলের ভেতর দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঠালে বেনজিন পাওয়া যায়। এখানে যেহেতু তিন অণু যুক্ত হয়ে বেনজিন গঠন করেছে, তাই ইহা একটি মনোমার এবং ইহা একটি পলিমার, অর্থাৎ বেনজিনটা আমরা তৈরি করলাম ইথাইন থেকে। নেক্সট, দুই নাম্বার ডি কার্বক্সি আসলে কঠিন না, একটু খেয়াল করো, তুমি ইংরেজিতে প্যারাগ্রাফ করো ফরেস্টেশন বনায়ন, কিন্তু এর যদি বিপরীতটা বলি ডিফরেস্টেশন অর্থাৎ বনায়ন ধ্বংস। ঠিক এখানে যদি আমরা বলি কার্বক্সিলেশন, তোমরা জানো এটাকে বলা হয় কার্বক্সিলিক মূলক, নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি। এটা একটা জৈব অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, এটাকে চিনলে দেখলে বুঝবে এটা জৈব অ্যাসিড। আর এটা ম্যাক্সিমাম লোক আমরা সবাই খেয়েছি, প্রতিদিন লেবু রস খাচ্ছি, আনারস খাচ্ছি, কামরাঙ্গা খাচ্ছি, সব কিছুতেই কিন্তু এই জৈব অ্যাসিডটা, এই ফাংশনাল গ্রুপটা আছে। সেহেতু এটাকে নাম হলো কি? কার্বক্সিলিক গ্রুপ। তাহলে আমি যদি বলি কার্বক্সিলেশন, তাহলে অবশ্যই এই গ্রুপটা যুক্ত বোঝাচ্ছি। এখন যদি আমি বলি ডিকার্বক্সিলেশন, তাহলে অবশ্যই এই গ্রুপটাকে পরিত্যাগ বোঝাচ্ছি, অর্থাৎ ফরেস্টেশন তাহলে বোঝাচ্ছি বনায়ন করো, ডিফরেস্টেশন বনায়ন ধ্বংস করো। তাহলে এখানে কার্বক্সিলেশন মানে কার্বক্সিলিক মূলক যুক্ত করা, আর ডিকার্বক্সিলেশন মানে কার্বক্সিলিক মূলকটাকে নষ্ট করে দেওয়া। তাহলে আমি মনে হয় তোমাদেরকে ডিকার্বক্সিলেশন অথবা কার্বক্সিত্যজন এই টার্মটা বুঝাইতে পেরেছি, অর্থাৎ এই কার্বক্সিলিক মূলকটাকে আমরা নষ্ট করে দিতে চাই, অথবা এই বিক্রিয়ায় অবশ্যই কার্বক্সিলিক মূলকটা নষ্ট হয়, এই জন্য এই বিক্রিয়ার নাম হয়েছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এক্সাম্পল দিলে বুঝবে, আসলে কেমিস্ট্রিতে উদাহরণ ছাড়া বোঝা একটু কঠিন হয়ে যায়, অর্থাৎ বাংলা পড়ে এতটা বোঝা যায় না, বিক্রিয়ার মাধ্যমে যা বোঝা যায়। এটা নাম বেনজিন,
এই বেনজিনের এখানে যদি সিওও এক যুক্ত করে নাম বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড। দেখো অবশ্যই কার্বক্সিলিক মূলকটা কিন্তু এর যুক্ত রয়েছে, এর সাথে যদি আমরা এনওএস সোডা এসওডিএ সোডা ক্ষার এনওএস বিক্রিয়া করাই, এনএ করবে কি এখান থেকে হাইড্রোজেনকে সরাই দেবে, কারণ হাইড্রোজেনের থেকে সোডিয়ামের পাওয়ার বেশি, সেই ক্ষেত্রে এখানে সিওও এনএ যুক্ত হবে আর এই ওএস আর এস মিলে পানি করবে। আশা করি এই বিক্রিয়াটা বুঝেছো। আবার লক্ষ্য করো সবাই, এটার নাম বেনজোয়িক অ্যাসিড, এটার নাম বেনজিন, এ ফাংশনাল গ্রুপটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের জৈব অ্যাসিডের, এই জন্য এর নাম বেনজোয়িক অ্যাসিড। বেনজিনের অ্যাসিড যেহেতু বেনজোয়িক অ্যাসিড, এর সাথে বিক্রিয়া করা সোডা মানে ক্ষার, আমরা জানি সক্রিয়তা ক্রমশ সোডিয়ামের অবস্থান অনেক উপরে, তাই সোডিয়াম হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এখানে বসেছে, এই ওএস আর এস মিলে পানি উৎপন্ন হয়েছে, এর নাম হলো সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েট। নেক্সট, এই সোডিয়াম বেনজোয়েট কে সিওও এনএ সাথে যদি আমরা এনওএস আর ক্যালসিয়াম অক্সাইড, এটা হলো সোডা আর এটা হলো লাইম, লাইম মানে সুন, সোডা মানে ক্ষার, সোডা মানে ক্ষার, লাইম মানে সুন। এই ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে যে চুন খায় মানুষ, এই চুনকে পানিতে গুলিয়ে কিন্তু খায়, এটা পাথরের চুন ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কি দাঁড়ালো? সোডা লাইম। সোডা লাইম কাকে বলে? এই সোডা আর লাইমের মিশ্রণকে সোডা লাইম, এই সোডা লাইমের। তাহলে এই লবণ সোডিয়াম বেনজোয়েটকে যদি সোডা লাইমের সাথে উত্তপ্ত করি বা বিক্রিয়া ঘটাই, তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া অংশগ্রহণ সরাসরি করবে না, তবে বিক্রিয়া যেন ঘটে ইন্সপায়ার করবে, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এখানে এনএ আর এনএ দাঁড়ালো এনএ টু, দেখো এই সিও টু আর একটা অক্সিজেন সিও থ্রি। আমি আবারও বলছি এনএ 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 টু সিও টু আর একটা অক্সিজেন সিও থ্রি, এটা সোডিয়াম কার্বোনেট। পরে গেল এখানে একটা বেনজিনের স্ট্রাকচারের মতো বেনজিন, আর এখানে পড়ে রয়েছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এসে এই হাইড্রোজেনটা এসে এদিক থেকে এখানে প্রবেশ করিয়ে দাও, তাহলে হয়ে গেল বেনজিন। আমি জানি অনেক ছাত্ররা এটা বুঝো নাই যে হাইড্রোজেন এনে প্রবেশ করাই লাগবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে, যদি এখানে এটা না থাকে তাহলে কিন্তু এখানে সি এইচ আছে, তাহলে যদি কাউকে এখানে সি এবং এইচ বসে আছে, কিন্তু এখন তুমি যদি এখানে কাউকে এনে কানেক্টেড করাতে চাও তাহলে এখান থেকে কাউকে সরাতে হবে না, বসে আছে, তাহলে কাউকে অবশ্যই সরিয়ে স্থানটাকে ফ্রি করতে হবে। তাহলে এখান থেকে কে সরবে? হাইড্রোজেন সরবে, কারণ কার্বন কিন্তু সরবে না, কারণ কার্বনের চক্র এটা। তাহলে হাইড্রোজেন এখান থেকে সরে গেল, তারপরে কিন্তু সি ও এইচ কে তুমি বসিয়েছো, তাহলে এখানে কে আছে? শুধুমাত্র কার্বন আছে, হাইড্রোজেন কিন্তু নেই। তাহলে যদি আমার বেনজিন তৈরি করতে হয় তাহলে এই হাইড্রোজেনটাকে এখানে কম ছিল, সেই হাইড্রোজেনটাকে এখানে এসে বসাই দিতে হবে, এই হয়ে গেল আমার বেনজিন। আমি আবারও বলছি একটু খেয়াল করো সামেশনটা, এটা তো সবাই বিক্রিয়া প্রথমটা বুঝেছ, দ্বিতীয় বিক্রিয়ায় এই সোডিয়াম বেনজোয়েটকে এনে সোডা লাইমের সাথে বিক্রিয়া করাচ্ছি, সোডা লাইমে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া অংশগ্রহণ করবে, এই এনএ 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 টু সিও টু একটা অক্সিজেন সিও থ্রি, আর এই হাইড্রোজেনটাকে এখানে প্রবেশ করে দাও, হয়ে গেল বেনজিন। তাহলে আমরা এটা কোথা থেকে বেনজিনটা পেলাম? বেনজোয়িক অ্যাসিড থেকে বেনজিন প্রস্তুতি করলাম, বেনজোয়িক অ্যাসিড থেকে বেনজিন প্রস্তুতি। এখন লক্ষ্য করো এখানে দুই ধাপে কিন্তু বিক্রিয়াটা ঘটেছে, তুমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত বিক্রিয়াটা দিতে পারতা, কিন্তু আমি এখান থেকে শুরু করেছি, কারণ উদ্দীপক যখন আসে তখন এইটা দেয়, এটা দেয় না, এটা থেকে এখানে আসতে হয়। এখন একটু দেখো ডিকার্বক্সিলেশন, আমি যে বলেছিলাম যে কার্বক্সিলিক মূলকটা চলে যাবে, দেখো এই সিও টু এখান থেকে কিন্তু চলে গেছে, কার্বক্সিলিক মূলকের অংশ এটা সিও টু, অর্থাৎ এই কার্বক্সিলিক মূলকের পরিত্যক্ত হয়েছে কার্বন ডাইঅক্সাইড রূপে, সিও টু সি
ও টু, অর্থাৎ এই কার্বক্সিলিক মূলকটা ধ্বংস হয়েছে কার্বন ডাইঅক্সাইড রূপে, এই জন্য নাম হলো কার্বক্সিল তেজন বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ এখানে এই কার্বক্সিলিক মূলকটা চলে গেছে এখান থেকে, এই জন্য এই বিক্রিয়ার নাম হলো ডিকার্বক্সিলেশন অথবা কার্বক্সিল তেজন বিক্রিয়া। এই বিক্রিয়াটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, অনেকবার পরীক্ষা এসেছে। আশা করি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিনের প্রস্তুতিটা তোমরা বুঝতে পেরেছ। এটা বাসায় বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ভুলে যাবে। নেক্সট, তিন নাম্বার প্রস্তুতি, ফেনল। তোমরা জানো নবম শ্রেণীতে দশম শ্রেণীতে আমরা পড়েছি এর নাম হলো কার্বলিক অ্যাসিড, সাত তারাতে এটা ব্যবহার করা যেতে থাকে। কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড সাত তারাতে এটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আমাদের একাডেমিতে অনেক সাপ নিস্তালে যারা থাকে তারা কিন্তু এই ফেনলের বোতলে ভরে ভরে নিয়ে এর দরজার মধ্যে জানালার মধ্যে দিয়ে রাখে, কারণ এটা সাপের সাপ এটার গন্ধ সহ্য করতে পারে না, তাই সে বাসার কাছেও এটা আসে না। এই জন্য এই ফেনলকে সাপ তারাতে ব্যবহার করা হয়ে থাকে। এর নাম হলো ফেনল অথবা কার্বলিক অ্যাসিড। এখন আমরা এর সাথে জিঙ্কের বিক্রিয়া করাবো। জিঙ্ক, জিঙ্ক কি করবে, এই অক্সিজেনটা এখানে চলে যাবে আর হাইড্রোজেনটা এখানে ঢুকে যাবে। তাহলে কি হলো, জিঙ্ক অক্সিজেন কিনে চলে গেল জিঙ্ক অক্সাইড, আর এখানে বেনজিন হয়ে গেল। খুব সহজ জিনিস, দেখো কি মজার জিনিস, জিঙ্ক অক্সিজেন কিনে চলে গেল আর হাইড্রোজেন এখানে ঢুকে গেল, হয়ে গেল বেনজিন। কোথা থেকে বেনজিন হলো, ফেনল থেকে বেনজিন উৎপাদন। এখন দেখো আমি টেনে ক্লাস টেনে তোমাদের পড়িয়েছিলাম, যদি কোনো যৌগ থেকে ঋণাত্মক কেউ চলে যায়, ঋণাত্মক যদি কেউ চলে যায় তাহলে এই বিক্রিয়ার নাম হলো বিজারণ বিক্রিয়া। যেহেতু এর অক্সিজেন চলে গেছে সেহেতু এটা হলো বিজারণ বিক্রিয়া, ঋণাত্মকের অপসারণ ঘটেছে। তাহলে কার বিজারণ বিক্রিয়া এটা, ফেনলের বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা বেনজিন তৈরি করেছি। এটা আসে কিন্তু যে ফেনলের যদি বিজারণ ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হয়, ফেনলের বিজারণ ঘটলে বেনজিন উৎপন্ন করা হয়। তাহলে আমরা এখানেও বেনজিন প্রস্তুতি বললাম, কিন্তু কোথা থেকে বললাম, ফেনল থেকে। আমার মনে হয় তোমরা এইটাও তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমাদের আরেকটি যদি আমরা তাহলে দেখো আমরা কোন কোন টার্ম থেকে আমরা পড়লাম, মনে করে পড়লাম ইথাইন অ্যাসিটিলিন থেকে, রোমান নম্বর দুই আমরা পড়েছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, রোমান নম্বর তিন আমরা পড়েছি ফেনল থেকে কি প্রস্তুতি করেছি, বেনজিন প্রস্তুতি। আশা করি এই তিনটা প্রস্তুতি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো।